হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জোয়ারদার, আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। আজকে আমরা শিখব ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড এর ব্যবহার, সঠিক ব্যবহার কিভাবে, কার সাথে ডু বাজবে, কোন শব্দের সাথে কোথায় ডু বাজবে, কোথায় ডাজ বাজবে, কোথায় ডিড বাজবে, আমরা এই সম্পর্কে আজকে এই ক্লাসে পরিপূর্ণভাবে শিখবো এবং প্র্যাকটিস করবো। চলো এটা করে শুরু করি ঝটপট আমাদের ক্লাস। এখন প্রশ্ন হলো সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রোহিম। এটা হলো আমাকে সাবজেক্ট, এটা হলো আমার সাবজেক্ট। এখন আমরা দেখব ডু ডাস এন্ড ডিড কোথায় ব্যবহৃত হবে। এখন আমরা দেখব রাঁধু, তাহলে আমাদের এখন আমি আগের পর এক যখন একটা নিলাম, আমি আমি কাজ করি, আমি কাজ করি, তাহলে আমি কাজ করি, আমি কাজ করি, তাহলে আমি কাজ করি, আমি হলো সাবজেক্ট, কাজ হলো করি, হলো বারবার কাজ, আমি কাজ করি, তাহলে আমি কাজ করি, এখানে কি হবে আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। এখন আমি কাজ করি আর দা ওয়ার্ক, আমি কাজ করি। এখন আমি কাজ করেছিলাম, আমি কাজ করেছিলাম, আমি কাজ করেছিলাম, আমি কাজ করেছিলাম, তাহলে কি হবে আমি কাজ করেছিলাম, তাহলে এখানে ডি ডাকবে গেল আমি কাজ করেছিলাম, আমি কাজ করেছিলাম। এখন দেখো ডু আমাদের কোথায় ডু এখানে আমরা করছি, ডু আলোকে আসলে সাহায্যকারী ভার, অঞ্চলের ভার আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, অঞ্চলের ভার হলো এম ইজ আর ওয়াজ ওয়ার। আর আমাদের যখন কোশ্চিন আমরা যখন নেগেটিভ করতে যাবো, নেগেটিভ করতে গেলে এখানে যখন আমি কাজ করি, আমি কি কাজ কাজ করি, আমি কি কাজ করি, তখন লোকে এই এই সাহায্য করি ভার, আমরা কিভাবে কোশ্চিন করবো সাহায্যকারী ভারকে আমাদের তখন লাগে, এই ডু ডু ডিড ডাজ হলো সাহায্যকারী ভার, এটা আমাদের এখন লাগবে। আমরা তো কোশ্চিনে চলে যাই, এখন লোকে ডু ডু ব্যবহার করছি, ডিড ব্যবহার করছি, এখন লোকে আমি কি কাজ করি, আমি কি কাজ করি। এখন দেখো আমি কি কাজ করি, আমি কি কাজ করি, এটা প্রশ্নবোধক, আমি কি কাজ করি, তখন আমাদের ডুটা সামনে চলে আসবে, ডু ডু আই ডু আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজ, আমি কি কাজ করেছিলাম, আমি কি কাজ করেছিলাম, আমি কি কাজ করেছিলাম, তখন আসতেছে লোকে ডিড, ডিড আই দা ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এখন যেমন আই, এখন আমরা ই করে আই উই, আই উই, ইউ, দে, আই উই, ইউ, দে, এর সাথে শুধু ডু বসবে, আই উই, ইউ, আই উই, ইউ, দে, এর সাথে ডু বসবে, কিভাবে ডু বসবে,
I হলো কে ফার্স্ট পারসন I মানে আমি I মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি তোমরা দে মানে তারা তাদের এখানে লগে এটা দে মানে থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার এই প্লুরাল নাম্বার কারণে ডু বসতিছে ডু এখন তাহলে আমরা ডু ব্যবহার করব লগে উই আই উই ইউ দে এর সাথে আমরা ডু ব্যবহার করব আর ডাজ ব্যবহার করব কোথায় হি শি ইট হি শি ইট রাজু রোহিণ এই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব ডাজ কারণ এখানে লগে সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বার হি সি ইট রাজু যে কোন একজন নাম হতে পারে হি সি ইট রাজু যে কোন একজন নাম হতে পারে আর হি মানে সে একজন তারপর সিঙ্গুলার নাম্বার একজনের ক্ষেত্রে বলা হয়েছে সে ক্ষেত্রে ডাজ ব্যবহার করব ডাজ ডাজ ব্যবহার ডাজ লগে সাহায্যকারী ভাবে যেমন সে সে কাজ করে এখানে আমরা দেখি সে কাজ করে তাহলে সে কাজ করে তাহলে কি হবে সে কাজ করে শেয়ারিং শেয়ারিং ইংরেজি হলো হি হি মানে সে হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজ করে হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজ করে এখন আমরা যদি প্রশ্ন করি সে কি কাজ করে সে কি কাজ করে এখানে আমরা দেখতেছি সে কি কাজ করে সে কি কাজ করে তাহলে এখানে এখানে আমাকে ডাজ এই ডাজ ডাজ হলো সাহায্য করে মানে ডাজ দিয়ে আমাকে নিয়ে আসতে আগে ডাজ 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 হি ডাজ হি ডাজ হি ডু দা ওয়ার্ক Does he do the work? Does he do the work? She কাজ করে সে কাজ করে he does the work. সে কি কাজ করে does he do the work? সে কি কাজ করে does he do the work? সে কি কাজ করে এখন সে কাজ করেছিল সে কাজ করেছিল তাহলে করেছিল did লগে এখানে আমরা কিন্তু did কিন্তু সবার ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রে did করবো আমাকে টোটাল সাবজেক্টের ক্ষেত্রে ডিড করবে টোটাল সাবজেক্ট এই যত সাবজেক্ট আছে সাবজেক্টের বেলায় সবে ডিড করবে ডিড কারণ ব্যয় কোনো প্রকার ভেদ নাই ডিড পাঁচটে সবার ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রে ডিড করবে আর ডাক করবে শুধু ডাকলে হি হি সি ই রাজু রহিম করিম যদু মধু যে কোনো কিসের ক্ষেত্রে এই ডাক করবে ডাস আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে ডাস ডু ডাস ডিডের ইসে থাকলে ডাজ বলবে ডাজ তার কারণ বার্কের সাথে ই বা ইয়া ইয়াস ইয়া ইয়াস বা ইয়াস যোগ করতে হয় তাহলে এখানে এস বা জন থার্ড পারসন সিঙ্গুলার শব্দ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ইয়াস যোগ করতে হয় এই জন্য এখানে বার্কের সাথে এস বা ইয়াস যোগ করতে হয় আমাদের এখানে হলো ডু হলো বার ডু হলো বার যেহেতু ডু হলো বার এখানে ডু এখানে বসছে আমাদের আই উই ইউ দে এটার জন্য ডু বসছে আর এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি হি সি ই রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই যে বার বার তোমাকে ডু এই যে ডু এর সাথে এস বা ইএস ইএস যোগ হয়েছে ইএস যোগ ব্যবহার করা হয়েছে এই জন্য সে কাজ করে হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজ করেছিল ডাজ সে কাজ করে সে কি কাজ করে ডাজ ই ডু দ্য ওয়ার্ক সে কি কাজ করে এই জন্য তাহলে আশা করছি আমরা এদের এই ডু ডিড ডাজ ডিড এই ব্যবহারটা আমরা পূর্ণভাবে শিখলাম এখনে আমাদের এই ডু ডাজ হলো বিশেষ করে আমাদের যখন কোন প্রশ্ন পদ কি আসে তখন আমাদের এই ডু ডাজ এর ব্যবহার গুলো লেগে থাকে হলো ডু ডু হলো গে ডু হলো প্রেজেন্ট এই ডু হলো পাস্ট হলো গে ডিড ডু হলো প্রেজেন্ট এর পাস্ট হলো ডিড ডাজ হলো প্রেজেন্ট ডাজ এর পাস্ট হলো ডিড এই জন্য ডিড হলো গে সব শব্দে থেকে যে ডিড বলবে আর ডু বলবে যে থার্ড পারসন সিঙ্গুলার না করেছে তার ক্ষেত্রে ডাজ বলবে ডাজ সবসময় আমাদের মাথায় রাখতে হবে
সো গাইস আজকের মতো আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।